আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা ইন্টারে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করেছো, গতকালকে তাদের মেসেজ দিয়েছে যে কে কোন কলেজে চান্স পেয়েছে অথবা সুযোগ পেয়েছে, তারা কিভাবে নিশ্চয়ন করবে অর্থাৎ কনফার্মেশন করবে যে আমি এই কলেজে অ্যাডমিশন নিব। তো আজকে আমি সেটা দেখাবো যে মেসেজটা কীভাবে আসছে। আমার একজন স্টুডেন্ট আছে, তো সে এখান থেকে আমি দেখাচ্ছি। এখানে এই মেসেজটা আসছে যে কনগ্রাচুলেশনস, তোর রোল এত আর সিলেক্টেড ইএএন নাম্বার। এখানে ইএএন নাম্বারটা থাকবে, এই যে আমি একটু ইএএন নাম্বার, কলেজের কোনো নাম থাকবে না, ইএএনটা থাকবে, যেই কলেজে তুমি চান্স পেয়েছো ওই কলেজের ইএএন নাম্বারটা থাকবে। এ নাম্বারটা দেখে বুঝতে হবে কোন কলেজে চান্স পেয়েছো। তো এটা দেখার পরে ওই কলেজে যদি কেউ ভর্তি হতে চায়, যেই কলেজে সে সিলেক্টেড হয়েছে, তো সে এখানে পে করবে 228 টাকা, এটা পে করে কনফার্ম করতে হবে। আর যদি না চায় যে আমি যে কলেজে চান্স পেয়েছি ওই কলেজে আমি অ্যাডমিশন নিব না, সে নিশ্চয় না করে পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারবে। তো আমি আজকে দেখাবো নগদের মাধ্যমে কিভাবে একটা অ্যাপ্লাই করব, নগদের মাধ্যমে কিভাবে নিশ্চয়ন করব। তো আমরা সর্বপ্রথমে নগদে প্রবেশ করব, এরপর বিল পেতে ক্লিক করে এক্স আই অ্যাডমিশন এখানে প্রবেশ করে রোল নাম্বার দিতে হবে। এরপর বোর্ড নাম, ইয়ার, কন্ট্যাক্ট নাম্বার, নেক্সট ক্লিক করতে হবে। এরপর এখানে শো করবে রোল নাম্বার, ক্যান্ডিডেটের নেম, বোর্ড, ইয়ার, এরপর 228 টাকা। তো এই 228 টাকা পে করার জন্য নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপরে আমরা আমাদের পিনটি বসিয়ে দিলে পরবর্তী অপশানে চলে যাবে, এরপর ট্যাপ করে ধরে রাখবে। পেমেন্ট কমপ্লিট। তো আমরা এখানে ভিউ রিসিপ্ট একটা অপশন আছে, যে আমরা টাকাটা পেমেন্ট করলাম, এটার একটা ডকুমেন্ট। তো এখানে ভিউ রিসিপ্ট আমরা ক্লিক করব। ভিউ রিসিপ্ট ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এটা আমরা সেভ করে রাখব, পরবর্তীতে যাতে আমরা ডকুমেন্টটা প্রয়োজন হলে দেখাতে পারি, শো করতে পারি। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।